Reasoning 1000 plus for IBPS clerk best takes most expected question. IBPS clerk এ যেরকম ধরনের reasoning আছে ঠিক সেই রকম ধরনের reasoning করানো হবে এই ভিডিওতে best takes এর সাহায্যে। তোমরা seat share for West Bengal students এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এরকম ভিডিও সবার আগে পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কি বিষয়ে ভিডিও চাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, ইফ লেস মিন্স মাইনাস, তার মানে কি লেস যেটা আছে সেখানে মাইনাস বসাতে হবে, গ্রেটার মিন্স প্লাস, গ্রেটারের জায়গা প্লাস, ইকুয়ালস টু মিন্স মাল্টিপ্লাইড বাই, অ্যান্ড এস ডলার চিহ্ন মিন্স ডিভাইড বাই, দেন হোয়াট দ্য হোয়াট দেন হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 27 গেটার 81 ডলার চিহ্ন 9 লেস 6। তাহলে এখানে যেটা গেটার চিহ্ন আছে গেটারের জায়গায় কী বসাতে হবে, প্লাস, আর ডলার চিহ্ন এখানে দেওয়া আছে এখানে ডিভাইড, আর তারপরে লেস চিহ্ন, লেস মানে কী বসাতে হবে, মাইনাস। তাহলে তোমরা প্রথমে 27, 81, 9 আর 6 এটা প্রথমে খাতা একটু ফাঁক ফাঁক করে তুলে নাও, নিয়ে তারপরে প্রথমে গেটারের জায়গায় কী বসাবে, গেটারের জায়গায় বসা হচ্ছে প্লাস। তাহলে প্রথমে 27, 81, 9 আর 6 একটু দূরে দূরে লিখে নাও, লিখে নিয়ে তাহলে প্রথমে কী আছে, লেস, লেসের জায়গায় কী বসাতে হবে, প্লাস, আর তারপরে কী আছে, গ্রেটার, গ্রেটারের জায়গায় বসাতে হবে ডিভাইড, আর লেসের প্রথমে হচ্ছে গ্রেটার আছে গ্রেটারের জায়গায় বসাতে হবে প্লাস, আর এখানে হচ্ছে তারপর ডলার, ডলারের মতো চিহ্ন সেখানে ডিভাইড, আর লেস যেখানে আছে সেখানে 6 বসাতে হবে। বসানোর ফলে তাহলে 27 যোগ 81 ভাগ 9 বিয়োগ 6, তাহলে প্রথমে ভাগের কাজ হয় তাই 9 9 81 9 বসবে, 81 আর ভাগ 9, তাহলে 27 যোগ 9 মাইনাস 6, 27 আর 9 36 বিয়োগ 6 30, তাহলে সঠিক উত্তর হবে কি 30, তাহলে সঠিক উত্তর হবে কি 30, এখানে অপশান কোনো অপশান নেই, 30 নেই, তাহলে সঠিক উত্তর হলো অপশান ই, নান অব দি, সঠিক উত্তর হবে 30। ইফ প্লাস মিন্স ডিভাইড বাই, মাইনাস মিন্স অ্যাডেড টু, ইনটু মিন্স সাবস্ট্রাক্টেড ফ্রম, অ্যান্ড ডিভাইড মিন্স মাল্টিপ্লাইড বাই, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 24 ডিভাইড 12 মাইনাস 18 প্লাস 9। তাহলে প্রথমে 24, 12, 18 আর 9 একটু দূরে দূরে লিখে নাও, নিয়ে ডিভাইড যেখানে আছে ডিভাইড জায়গায় কী বসাতে হবে, ইনটু, তাহলে 24 ইনটু 12, আর মাইনাসের জায়গায় প্লাস, আর প্লাসের জায়গায় ডিভাইড, তাহলে প্লাসের জায়গায় ডিভাইড বসাতে হবে। তাহলে এখানে 24 ইনটু 12 করলে 2882 হয়, আর 18 ডিভাইড 9 মানে 2, তাহলে 288 প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 290, তাহলে সঠিক উত্তর হবে 290, তাহলে সঠিক উত্তর হবে 290, অর্থাৎ অপশান ডি, সঠিক উত্তর হবে 290। ইফ ডলার মিন্স প্লাস, হ্যাশ মিন্স মাইনাস, অ্যাট দ্য রেট মিন প্লাস, অ্যান্ড স্টার মিন্স ডিভাইড, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 16 ডলার 4 অ্যাট দ্য রেট 5 হ্যাশ 72 স্টার 8। তাহলে প্রথমে 16 4 5 72 আর 8 এটা দূরে দূরে করে লিখে নাও, নিয়ে প্রথমে কী আছে, প্রথমে 16 ডলার 4, তাহলে ডলারের জায়গায় কী বসবে, প্লাস, আর তারপরে অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেটের জায়গায় বসবে ইনটু, আর তারপরে হ্যাশ, হ্যাশের জায়গায় বসবে মাইনাস, আর 72, তারপরে স্টার ছিল সেখানে কী বসবে, ডিভাইড, তাহলে 4 প্লাস 4 ইনটু 5 মাইনাস 72 ডিভাইড 8, তাহলে প্রথমে ডিভাইডের কাজ হবে 8 9 72 মানে 9, তারপরে ইনটু 4 ইনটু 5 মানে 20, তাহলে 60 প্লাস 20 36 36, থেকে 9 চলে গেলে কত হয় 27, তাহলে সঠিক উত্তর হবে 27। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তর হবে কি 27, অপশান বি। ইফ প্লাস মিন্স ইনটু, ইনটু মিন্স প্লাস, প্লাস মিন্স মাইনাস, অ্যান্ড মাইনাস মিন্স ডিভাইড, দেন দ্য ভ্যালু, দেন দ্য ফাইন দ্য ভ্যালু অফ 16 ইনটু 3 প্লাস 5 মাইনাস 2 ডিভাইড 4, তাহলে 16 3 5 2 4, এটা খাতা একটু দূরে দূরে করে লিখে নাও, তাহলে 16 3 5 2 4 এটা লিখে নেওয়ার পরে, তাহলে প্রথমে 16 ইনটু ছিল, ইনটু জায়গায় প্লাস বসবে, তারপরে 3 প্লাস 5 ছিল, প্লাসের জায়গায় মাইনাস, আর 5 মাইনাস 2 ছিল, মাইনাসের জায়গায় কী বসবে, ডিভাইড, আর প্লাসের জায়গায় ইনটু বসবে ইনটু 4, তাহলে 5 ইন 5 এর পরে ডিভাইড 2 আছে, ডিভাইডের কাজ আছে আগে হবে, 2 ডিভাইড আছে মানে নিচে চলে যাবে, তাহলে 2 কে 4 দিয়ে কাটলে 2, 5 2 স্যার 10,
19 মাইনাস 10, তাহলে সঠিক উত্তর হবে 9। তাহলে 4 এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 9, অপশন এ। ইফ প্লাস মিন্স ডিভাইড, ডিভাইড মিন্স মাইনাস, মাইনাস মিন্স ইনটু, ইনটু মিন্স প্লাস, দেন 12 প্লাস 6 ডিভাইড 3, মাইনাস 2 ইনটু 8। এটাও ঠিক একইভাবে সব সংখ্যাগুলো একটু দূরে দূরে তুলে নাও। তাহলে প্রথমে 12 6 3 2 8, তাহলে 12 আছে প্রথমে 12, তারপরে 6 3 2। এবার হচ্ছে চিহ্নগুলো আস্তে আস্তে বসাতে হবে। 12 এর পরে কী ছিল? প্লাস, প্লাসের জায়গায় তাহলে কী বসাতে হবে? ডিভাইড। তারপর 6 ডিভাইড ছিল, 6 এর পরে তাহলে মাইনাস হবে, তারপর 3 মাইনাস ছিল তাহলে ইনটু হবে, আর 2 ইনটু ছিল তাহলে প্লাস হবে। তাহলে 6 কে 12 কে 6 দিয়ে ডিভাইড করলে 2, 2 মাইনাস 6, 3 ইনটু 6, 3 ইনটু 2 6 প্লাস 8, তাহলে 8 প্লাস 2 এ 10, 10 থেকে 6 চলে গেলে 4, তাহলে সঠিক উত্তর হবে কি? 4। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 4। এই প্লাস মিন্স মাইনাস, মাইনাস মিন্স ইনটু, ডিভাইড মিন্স প্লাস, অ্যান্ড ইনটু মিন্স ডিভাইড, দেন 15 মাইনাস 3 প্লাস 10 ইনটু 5 ডিভাইড 5 ইকুয়ালস টু কত হবে? ঠিক একই রকমভাবে 15 3 10 5, আর 5টা একটু দূরে দূরে লিখে নাও খাতাতে। তাহলে 15 3 10 5 5 লেখার পরে 15 এর পরে মাইনাস ছিল, তাহলে কী হবে? ইনটু, মাইনাস মিন্স ইনটু, তারপর 3 এর পরে প্লাস ছিল, প্লাসের জায়গায় কী হবে? মাইনাস, 10 ইনটু 5, 10 ইনটু 5 এর জায়গায় তাহলে ডিভাইড হবে, আর 5 ডিভাইড 5 ছিল তাহলে 5 প্লাস 5, প্রথমে ডিভাইডের কাজ হবে, তাহলে 5কে 10 দিয়ে ডিভাইড করলে 2, আর 3 15 45, 45 মাইনাস 2 প্লাস 5, তাহলে 45 আর প্লাস 5 এ কথা হলো 50, 50 থেকে 2 চলে গেলে 48, তাহলে সঠিক উত্তর হবে 48। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি, 48। তারপর এ জি এল পি এস এর পরের সংখ্যাটা কী হবে? ইউ, ডব্লু, এক্স না ওয়াই? তাহলে এর পরে জি আছে, এ বি সি ডি ই এফ জি, 6টা পরে জি আছে, জি এর পরে এল, জি এইচ আই জে কে এল, 5টা পরে, তাহলে এল এর পরে পি, এরকম 4টে পরে, 3টে পরে, 2টো পরে, 2টো পরে হবে, তাহলে এ প্লাস 6 করলে জি হচ্ছে, জি প্লাস 5 এল, এল এর পরে পি, তারপর এস, তারপর ইউ, তাহলে এস এর পরে প্লাস 2 করলে ইউ আসে, তাহলে সঠিক উত্তর হবে কি? ইউ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, মানে হচ্ছে ইউ, সঠিক উত্তর হলো ইউ। এ ডি সি এফ, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে এইচ জি জিজ্ঞাসা চিহ্ন, তারপর আই, এই দুটো জিজ্ঞাসার চিহ্নে কী কী বসবে? ই জে না ই কে না এফ জে না জে ই? তাহলে এর পরে হচ্ছে ডি আসছে, তারপরে সি, তারপরে এফ, এরকম উল্টো পাল্টা আসছে, তাহলে এটা নিশ্চয়ই পরপর যাচ্ছে না, এটা নিশ্চয়ই অল্টারনেটিভ সিরিজ আছে। তাহলে এর পরে যদি সি, সির পরে এ বি সি দুই করে বাড়ছে, সি এর পরে সি ডি ই, তাহলে ই হবে এখানে অপশানে, এ আর বি দুটোতে ই আছে। এবার জে হবে কি কে হবে? ডি এর পরে এফ, ডি ই এফ, ফের দুই বাড়ছে, এফ জি এইচ, জি এইচ, তারপরে এইচ এর পরে আই জে, তাহলে হচ্ছে জে হবে, তাহলে এর প্লাস 2 করলে সি, সি এর পরে হচ্ছে ই হবে, আর ডি এর পরে প্লাস 2 করলে এফ, এফ এর পরে এইচ, এইচ সঙ্গে প্লাস 2 করলে জে, তাহলে সঠিক উত্তর হবে ই আর জে। তাহলে সঠিক উত্তর হলো ই আর জে, মানে অপশান এ, সঠিক উত্তর হলো অপশান এ, ই কমা জে। তারপর এ ডি এইচ এম জিজ্ঞাসা চিহ্ন জে জেড, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন কোশ্চেন মার্কের এখানে কী হবে? তাহলে এর পরে কী আছে? ডি, এ বি সি ডি, 3 প্লাস 3 হয়েছে, ডি এর পরে এইচ, এ বি সি ডি, তারপর ই এফ জি এইচ, 4 বেড়েছে, তাহলে 3 বেড়েছে 4 বেড়েছে, তারপর নিশ্চয়ই 5 বাড়বে 6 বাড়বে এইভাবে, তাহলে এর পরে প্লাস 3 করলে ডি হচ্ছে, ডি এর পরে প্লাস 3 করলে এইচ, এইচ কে প্লাস 5 করলে এম, এম কে প্লাস 6 করলে এস, তারপর এস কে প্লাস 7 করলে জেড, তাহলে মিলে গেছে, তাহলে কোশ্চেন মার্কে হবে এস, তাহলে সঠিক উত্তর কি? এস। তাহলে কোশ্চেন নাম্বার 9 সঠিক উত্তর কি? এস, অর্থাৎ ডি, সঠিক উত্তর হলো ডি। তারপর এ আই পি ভি এ ই কোশ্চেন মার্ক, তাহলে এর পর থেকে তারপরেই আই আছে, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই, মানে 8টা ঘরে পড়ে, 8টা ঘর পরে হয়েছে, তাহলে এর পরে আই, আই এর পরে পি, আই জে কে এল এম এন ও পি, 7টা পরে হয়েছে, তাহলে নিশ্চয়ই 6টা 5টা 4টে 3টে এরকম করে আসবে, তাহলে ই এর পরে কটা হবে? ই এর 3টে পরে,
এর হচ্ছে তিনটে প্লাস হবে তাহলে, তাহলে এর পরে প্লাস এইট করলে আই, আয়ের পরে প্লাস এইট করলে পি, পি এর পরে প্লাস সিক্স করলে ভি, ভি এর পরে, ভি পরে প্লাস ফাইভ, ভি ডব্লু এক্স ওয়াই জেড, চার পরে জেড, জেডের পরে ফের এ আসবে, তাহলে পাঁচে হচ্ছে এ, এর পরে প্লাস ফোর করলে ই, তাহলে ই এর পরে প্লাস থ্রি করতে হবে, ই এফ জি এইচ, তাহলে কটা পরে হলো, তিনটে পরে, তাহলে সঠিক উত্তর হলো অপশন, সঠিক উত্তর হলো এইচ, তাহলে সঠিক উত্তর হবে কি এইচ, মানে অপশান ডি। জেড ইউ কিউ তারপর কোশ্চেন মার্ক তারপরে এল আছে, তাহলে জেডের পরে কী আছে ইউ, এটা হচ্ছে পিছন দিকে আসছে, কতগুলো পিছনে এসছে জেড ইউ, ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, পাঁচটা, পাঁচটা পিছনে আসছে, তারপর ইউ এর আগে কিউ কটা পিছনে আসছে চারটে, তাহলে এখানে তিনটে, কিউ, কিউ এর তিনটে আগে কী আসবে সেটা হচ্ছে অ্যান্সার হবে, তাহলে জেড এর পাঁচটা আগে ইউ, ইউ এর পাঁচটা, ইউ এর চারটে আগে কিউ, কিউ এর তিনটে আগে এন, এন এর দুটো আগে এল, তাহলে এটা মিলে গেছে, তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে এন। তাহলে কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হবে এন, অর্থাৎ অপশান ডি, সঠিক উত্তর হবে অপশান ডি এন। জেড ডব্লু এস পি এল আই ই, এরপরে কোশ্চেন মার্ক, এরপরে কী হবে, তাহলে প্রথমে জেডের আগে ডব্লু কটা আগে, ডব্লু এক্স ওয়াই জেড তিনটে আগে, ডব্লুর আগে এস, এস কটা আগে, ইউপি ডব্লু এস ওয়াই এক্স, ডব্লুর আগে এস, এস টি ইউ ভি ডব্লু চারটে আগে, তাহলে এস চারটে আগে, ডব্লু চারটে আগে হচ্ছে এস, তাহলে মাইনাস তিন মাইনাস চার, আবার এস এর আগে পি, তাহলে জেড এর তিনটে আগে ডব্লু, ডব্লু তিনটে আগে এস, এস এর তিনটে আগে পি, পি এর তিন, পি এর চারটে আগে এল, এল এর, এল এর তিনটে আগে আই, আয়ের তিনটে আগে ই, তাহলে ই এর কি তিনটে আগে করতে হবে, তাহলে ই এর তিনটে আগে কি বি, বি সি ডি ই, তাহলে বি এর, ই এর তিনটে আগে আছে বি, তাহলে সঠিক উত্তর হবে অপশান, সঠিক উত্তর হবে বি। তাহলে বারো তারিখের কোশ্চেনে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। ইফ ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ এম আই আর এ সি এল ই ইজ কোডেড অ্যাজ এন কে ইউ ই এইচ আর এল, দেন হাউ ইজ জি এম বি এল ই কোডেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ, তাহলে এম, এম এর কোড হচ্ছে এন, তাহলে এম এর পরেই তো এন আছে, প্লাস ওয়ান হয়েছে, আই, আই এর পরে কে আছে, না এই কবে কোড হচ্ছে না, আই জে কে, তাহলে এখানে কি দুটো পরে আছে, আর এর পরে ইউ, আর এর পরে ইউ, আর এর পরে ইউ, আর এর পরে ইউ, তিনটে পরে আছে, তাহলে প্রথমে একটা পরে, দুটো পরে, তিনটে পরে, তাহলে এর পরে ই, চারটে পরে, পাঁচটা ছটা সাতটা, তাহলে ইর পরে এল, আর এরকম সাতটা পরে পরপর আছে কোডটা, তাহলে জি এ এম বি এল ই, তাহলে জি এর পরে যেটা প্রথমে আসছে একটা পরে, মানে এইচ, যেটা হচ্ছে অপশান সেটা হচ্ছে এইচ দিয়ে শুরু হবে, তাহলে অপশানে দেখা যাক কোনোটা এইচ দিয়ে শুরু আছে কি, হ্যাঁ প্রথমে সি অপশান আছে, এটা এইচ দিয়ে শুরু আছে, আর কোনোটা এইচ দিয়ে শুরু নেই, তাহলে বাকি কোটা দেখতে হবে না যে ঠিক আছে কি, কারণ চারটের মধ্যে তো একটা অপশান হবেই, তাহলে এ বি ডি কোনোটা হচ্ছে না, এখন সি অবশ্যই হবে কারণ এইচ দিয়ে শুরু। ইন এ সার্টেন কোড জি এল এ এম ও ইউ আর ইজ রিটেন অ্যাস আই জে সি এন এম ডব্লু পি অ্যান্ড এম আই এস আর ইউ এল ই ইজ রিটেন অ্যাস ও জি ইউ এস এস এন সি দেন হাউ উইল টি ও পি আই সি এ এল বি রিটেন ইন দ্যাট কোড, তাহলে এইটার কোড এইটা আর এইটার কোড এইটা, এইটার কোড লিখতে হবে, তাহলে জি, জি এর কোড কী এসছে আই, জি এর কোড এসছে আই, জি তাহলে প্লাস টু হয়েছে, জি আই প্লাস টু হয়েছে, আর এল এর কোড এসছে জে, এল এ আগে জে আছে তাহলে মাইনাস টু হয়েছে, তাহলে জি এর, জি থেকে আই প্লাস টু হয়েছে, এল থেকে জে মাইনাস টু, এ থেকে সি প্লাস টু, এম থেকে এন কিন্তু প্লাস ওয়ান হয়েছে, ও থেকে এম প্লাস, ও থেকে এম মাইনাস টু, আর ইউ থেকে ডব্লু প্লাস টু, এরকম করতে করতে কোড হয়েছে, তাহলে টি ও পি আই সি এল এইটার কোড লিখতে হবে, তাহলে প্লাস টু মাইনাস টু করলে টি এর প্লাস টু ভি, ও এর মাইনাস টু এম, পি এর প্লাস টু আর, আই এর কিন্তু প্লাস ওয়ান হয়েছিল তাই আই এর প্লাস ওয়ান জে হবে, সি মাইনাস টু এ, এ প্লাস টু সি, আর এল মাইনাস টু জে, তাহলে সঠিক উত্তর হবে ভি এম আর জে এ সি জে, তাহলে সঠিক উত্তর হবে ভি এম আর জে এ সি জে, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি।
In a certain court, B E L I E F is written as A F K K D I. How A C L D U M written in the court? তাহলে এখানে কি b এর কোট তো a তাহলে minus 1 হয়েছে e এর কোট f plus 1 হয়েছে আবার l এর কোট k তাহলে ফের minus 1 হয়েছে তাহলে b থেকে a minus 1 e থেকে a plus 1 l থেকে k minus 1 আবার k i থেকে k এখানে হচ্ছে i i থেকে k যেটা হচ্ছে plus 2 হয়েছে e থেকে d minus 1 আর f থেকে i plus 2 তাহলে s e l d o m এর কি কোড হবে প্রথমে কি আছে minus 1 তাহলে minus 1 r plus 1 f l থেকে minus 1 k এখানে plus 2 হবে তাহলে f আর o এর কোড থেকে minus 1 মানে n আর m এর থেকে plus 3 অর্থাৎ p হবে তাহলে সঠিক উত্তর r f k f n p সঠিক উত্তর হবে r f k n f p সঠিক উত্তর অপশন c তাহলে কি হবে r f k f n p if truth is coded as s u q s t v s u g i then the code for false will be false এর কোড কি হবে তাহলে truth দেয়া আছে এর কোড এত বড় তাহলে truth তো পাঁচটা সংখ্যা দিয়ে এখানে পাঁচটা নেই 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10টা আছে তাহলে নিশ্চয়ই এক একটা কোডের জন্য এখানে দুটো দুটো করে এসেছে টি টি এর পরে ইউ আর টি এর আগে এস তাহলে টি এর জন্য এস ইউ এসছে আর আর এর জন্য কিউ আর এর আগে কিউ আছে আর আর এর পরে এস তাহলে এই প্রত্যেকটা একটার জন্য এখানে দুটো দুটো করে কোড পরপর বসেছে তাহলে টি এর জন্য মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলে এস ইউ আর এর জন্য কিউ এস আর ইউ এর জন্য টি ভি টি এর জন্য মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলে এস ইউ আর এইচ এর আগে জি আছে এইচ এর পরে আই আছে তাহলে এইটা হচ্ছে ট্রুথের কোড এবার ফলসের কোড বার করতে হবে ফলস ফলসের প্রথমে এফ আছে তাহলে এফ থেকে মাইনাস ওয়ান করলে ই আর এফ এর প্লাস ওয়ান করলে জি তাহলে এফ এর জন্য ই আর জি এর আগে কি আছে জেড আর এর পরে বি এল এর আগে কে এর আর এল এর পরে এম এস এর আগে আর এস এর পরে টি আর ই এর আগে ডি আর ই এর পরে এফ তাহলে কোড কি হবে ই জি জেড বি কে এম আর টি ডি এফ তাহলে কোড কি হবে ই জি তারপরে জেড বি তারপরে কে এম তারপরে আর টি ডি এফ তাহলে সঠিক উত্তর হলো অপশান সি ইন এ সার্টেন কোড এস পি আর আই এন জি স্প্রিং ইজ রিটেন অ্যাজ ইউ এন ইউ এফ আর সি হাউ উইল দ্য ওয়ার্ড মোবাইল এম ও বি আই এল ই বি রিটেন ইন দ্য কোড ল্যাঙ্গুয়েজ তাহলে স্প্রিং এর কোড যদি এটা হয় মোবাইলের কোড কি হবে তাহলে এস এর জন্য কি এসছে ইউ এস টি ইউ প্লাস হয়েছে প্লাস টু হয়েছে পি এর জন্য এন এটা আগে এসছে তাহলে মাইনাস টু এসছে তাহলে এস এর জন্য প্লাস টু হয়ে ইউ পি এর জন্য মাইনাস টু হয়ে এন আর এর জন্য কিন্তু আবার প্লাস থ্রি হয়ে ইউ হয়েছে আই এর জন্য মাইনাস থ্রি হয়ে এফ এন এর জন্য প্লাস ফোর হয়ে আর জি এর জন্য মাইনাস ফোর হয়ে সি ঠিক একই রকমভাবে প্রথমে দুটো প্লাস টু এম আর ও প্লাস টু আর মাইনাস টু করতে হবে তাহলে ও আর এম হবে আর বি এর জন্য প্লাস থ্রি আর আই এর জন্য মাইনাস থ্রি ই এফ হবে আর এল এর জন্য প্লাস ফোর ই এর জন্য মাইনাস ফোর তাহলে পি আর এ হবে তাহলে সঠিক উত্তর হবে ও এম ই এফ পি এ তাহলে সঠিক উত্তর কী হবে ও এম ডি জি পি এ সঠিক উত্তর হচ্ছে ও এম ই এফ পি এ তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ও এম ই এফ পি এ ইফ বি কুইক ইজ কোডেড অ্যাজ জেড সি ও এস জে এ আই দেন কোড অফ দ্য লাস্ট লেটার অফ দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স আই লাভ মাই কান্ট্রি ইজ তাহলে বি ই তার কোড হচ্ছে জেড সি আর কুইকের কোড হচ্ছে ও এস জে এ আই এইরকমভাবে আই লাভ মাই কান্ট্রি এখানে থার্ড থার্ড ওয়ার্ড কোনটা ওয়ান টু থ্রি মাইটা হচ্ছে থার্ড ওয়ার্ড তাহলে এ থার্ড ওয়ার্ডের থার্ড ওয়ার্ড এ লাস্ট লেটার মায়ের লাস্ট লেটার কি ওয়াই তাহলে ওয়াইয়ের কোড কী হবে এ টি ইউ না ডব্লু তাহলে প্রথমে বি ই আছে বিইর কোড যদি জেড সি হয় বি এর তাহলে আগে জেড আছে বি এর দুটো আগে জেড মাইনাস টু হয়েছে আর ই এরও দুটো আগে সি তাহলে এটাও মাইনাস টু হয়েছে
তাহলে বি মাইনাস টু জেড হয়েছে, ই মাইনাস টু সি, তাহলে কিউ এর মাইনাস টু ও, ইউ এর এগুলো সব মাইনাস টু করে কোড এসছে। ঠিক এরকমভাবে আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, এর হচ্ছে থার্ড ওয়ার্ড মানে মাই, মায়ের লাস্ট ওয়ার্ড হচ্ছে ওয়াই, ওয়াইয়ের কোড হবে কি ওয়াইয়ের দুটো আগে মানে ডব্লু। তাহলে সঠিক উত্তর ওয়াইয়ের কোড কী হবে? সঠিক উত্তর ওয়াইয়ের কোড হবে ডব্লু, অপশান ডি সঠিক উত্তর হবে ডব্লু। হোয়েন অঞ্জু স মনীষ, যখন অঞ্জু মনীষকে দেখলো, হি রিকল্ড হি ইজ দ্য সন অব দ্য ফাদার অব মাই ডটার্স মাদার, হু ইজ মনীষ টু অনুজ। তাহলে হু ইজ মনীষ টু অনুজ বার করতে হবে। তাহলে প্রথমে বলা আছে হি ইজ দ্য সন অফ দ্য ফাদার অফ মাই ডটার্স মাদার, তাহলে এই যে অফ মাই, তাহলে এই অফ মাই ডটার্স মাদার এর কোডটা আগে লিখতে হবে। যেগুলো হচ্ছে ফিমেল সেগুলোর ক্ষেত্রে সার্কেল, আর যেগুলো মেল সেগুলো স্কোয়ার দিয়ে ডিনোটেট করা হয়। তাহলে ডটার্স মাদার এই দুটোই ফিমেল আছে, দুটোই সার্কেল দিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে আছে ডটার্স মাদার, তাহলে এইটা হচ্ছে ডটার্স, তার মাদার এম, তাহলে মাদার এম দিয়ে যদি লেখা হয়, এখানে হচ্ছে ডটার্সের ডি আর এখানে এম, তাহলে মাই ডটার্স মাদার, ডটার্স মাদারের কোডটা এইটা হবে। আর এখানে মাই, মায়ের জায়গায় কে বলছে সেটা দেখতে হবে। হোয়েন অঞ্জু হোয়েন অনুজ স মনীষ হি রিকল, তাহলে এখানে অনুজ বলছে, এই মায়ের জায়গায় তাহলে কী হবে অনুজ, তাহলে এই মায়ের জায়গায় অনুজ, এটা হচ্ছে অনুজ। আর এখানে মাদার্স তার ডটার্স। এবার পরেরটা দেখা যাক, তারপরে হি ইজ দ্য সন অব দ্য ফাদার, সন আর ফাদার এগুলো তাহলে মেল আছে, তাই স্কোয়ার দিয়ে লিখতে হবে। আর হি হি বলতে এখানে মনীষকে বোঝানো হয়েছে, তাহলে সন অব দ্য ফাদার এটার কোড কী হবে? তাহলে সন অব দ্য ফাদার, সনকে যদি এস দিয়ে আর ফাদারকে এফ দিয়ে লেখা যায়, তাহলে এই সন এটা তো মনীষ, সন এখানে মনীষ আর ফাদার এখানে এফ, ঠিক আছে, ফাদার এখানে এফ দেওয়া আছে। আর এখানে অঞ্জুস এটা হচ্ছে ডটার্সের মাদার, সেটা হচ্ছে অঞ্জুসের ওয়াইফ, তাহলে এই মাদারটা হচ্ছে ওয়াইফ। এইবার কোশ্চেনে চেয়েছে, এখানে চেয়েছে হু ইজ দ্য মনীষ টু অনুজ, তাহলে মনীষ অনুজ এখানে কে, এখানে হবে, তাহলে এখানে মনীষ অনুজের কে, তাহলে অনুজের ওয়াইফ, ওয়াইফের ভাই, তাহলে এখানে কি বাদার ইন ল, তাহলে অনুজ আর মনীষের কী সম্পর্ক, বাদার ইন ল, তাহলে এখানে সঠিক উত্তর হবে ব্রাদার ইন ল, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর হবে, ব্রাদার ইন ল, অপশান এ ব্রাদার ইন ল। পয়েন্টিং টু কপিল শিল্পা সেড হিজ মাদার ব্রাদার ইজ দ্য ফাদার অব মাই সন্স আশিস, ও হাউ কপিল ইজ রিলেটেড টু শিল্পা, তাহলে পয়েন্টিং টু কপিল কে বলছে, শিল্পা বলছে। তাহলে প্রথমে এই অফ দে আছে, এই কোডটা লিখতে হবে, মাই সন ফাদার অফ মাই সন্স আশিস, তাহলে মাইটাকে পয়েন্ট করে যেহেতু শিল্পা বলছে, তাহলে শিল্পা এখানে মাই আর সন আশিস। এখানে যদি শিল্পাকে এস দিয়ে লেখা হয়, তার সন হচ্ছে আশিস, শিল্পা ফিমেল তাই সার্কেল দিয়ে লেখা হয়েছে, আর আশিস মেল তাই স্কোয়ার দিয়ে, তাহলে শিল্পার সন হচ্ছে আশিস। তারপরে কোডটা দেখতে হবে, হিজ মাদার্স ব্রাদার ইজ দ্য ফাদার, তার মায়ের ভাইয়ের, তার মায়ের ভাই হলো হচ্ছে তার ফাদার, তাহলে মাদারকে যদি এম দিয়ে লেখা যায়, তার মায়ের ভাই এ হচ্ছে ফাদার, এখানে এস এর হাজবেন্ড হবে তাহলে, আর এ মাদার বলছে, তাহলে এখানে কে রয়েছে, আর কে হচ্ছে মাদারের ফাদার, কে মাদারের যে ব্রাদার সেটা তো এর হাজবেন্ড, তাহলে এটা এটার সঙ্গে ফাদার, এই এফটা হচ্ছে এমের, এমের হচ্ছে ব্রাদার, তাহলে হিজ মাদার্স ব্রাদার সেটা হচ্ছে কার, ফাদার অফ মাই অনমিস, তাহলে কে হচ্ছে কপিল, কপিলের কে এর সঙ্গে এস এর সম্পর্ক কী, তাহলে তাহলে এস এর সঙ্গে এখানে কে এর সম্পর্ক যেটা, তাহলে কে কী হবে এস এর, নেফিউ হবে, তাহলে সঠিক উত্তর কী হবে, অপশান বি অর্থাৎ নেফিউ। শোয়িং দ্য ম্যান রিসিভিং দ্য প্রাইজ সরোজ সেড হি ইজ দ্য ব্রাদার অফ মাই আঙ্কেলস ডটার, হু ইজ দ্য ম্যান অফ দ্য সরোজ, তাহলে শোয়িং এ ম্যান রিসিভিং দ্য প্রাইজ, কে বলছে, সরোজ, সরোজ এখানে বলছে হি ইজ দ্য ব্রাদার, যাকে বলছে সে, ইজ দ্য ব্রাদার অফ মাই আঙ্কেলস ডটার, মায়ের জায়গায় সরোজ হবে, তাহলে মায়ের জায়গায় যদি সরোজ হয়, প্রথমে আঙ্কেলস ডটারটা এঁকে নিতে হবে, তাহলে আঙ্কেলস ডটার, এটা যদি ইউ দিয়ে আঙ্কেল হয়, তার ডটার্স হচ্ছে ডি, তাহলে এখানে সার্কেল দিয়ে মেলকে বোঝানো হচ্ছে, ফিমেলকে
সার্কেল দিয়ে ফিমেলকে বোঝানো হচ্ছে এবং মেলকে স্কোয়ার দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে আঙ্কেল, আঙ্কেল মানে কি? আঙ্কেল এখানে এস, এস এর ফাদারের ভাই নিশ্চয়ই আঙ্কেল হবে, তাহলে এখানে এ ফাদার, আর এখানে হচ্ছে এস এর মাদার এম দিয়ে বোঝানো হয়েছে। আর এখানে ইউ হচ্ছে আঙ্কেল, তার ডটার, তাহলে হি ইজ দ্য ব্রাদার অফ মাই আঙ্কেলস ডটার, তাহলে হি ইজ দ্য ব্রাদার, ব্রাদার এখানে হি বলতে কি যে ম্যানকে বোঝাচ্ছে, সেই ম্যান হচ্ছে ব্রাদার অফ মাই আঙ্কেলস ডটার। তাহলে হু ইজ দ্য ম্যান টু সরোজ, সরোজ এই ম্যানটা সরোজের কে হয়, তাহলে এই ম্যান তাহলে হচ্ছে আঙ্কেলস ডটার, তাহলে এখানে ম্যান আর সরোজ এখানে আছে, তাহলে সরোজ এখানে আছে তার বাবার ভাইয়ের, এ নিশ্চয়ই ছেলে, তাহলে এস এর সঙ্গে ম্যানের কী সম্পর্ক, এটা কাজিনস, এস এর কাজিনস হবে ম্যানটা, তাহলে সঠিক উত্তর হবে কাজিন, সঠিক উত্তর হবে অপশান ই কাজিনস। পয়েন্টিং টু এ গার্ল ইন এ ফটোগ্রাফ, অমর সেট হার মাদার্স ব্রাদার্স ইজ দ্য অনলি সন অফ মাই মাদার্স ফাদার, হাউ ইজ দ্য গার্লস মাদার রিলেটেড টু অমর। তাহলে পয়েন্টিং টু এ গার্ল কে বলছে, পয়েন্টিং টু এ গার্ল ইন এ ফটোগ্রাফ, ফটোগ্রাফে একটা গার্ল দেখে কে বলছে, অমর, অমর বলছে, তাহলে এখানে এই যে অফ মাই মাদার্স, মাই জায়গায় কী হবে অমর্স, মাদার্স ফাদার, তাহলে প্রথমে মাদার্স ফাদার্স এটা এঁকে নিতে হবে, মাদার্স ফাদার্স, তাহলে এখানে মাদার সার্কেল দিয়ে আর ফাদার, মাদার্সের ফাদার এখানে স্কোয়ার দিয়ে লেখা হয়েছে, আর কার মাদার, হিজ মাদার, তাহলে অমর্সের মাদার, তাহলে এখানে অমর থাকবে, তাহলে অমর্সের মাদার্স ফাদার এই জায়গাটা হলো, সন অফ মাই মাদার্স ফাদার হলো। এবার হার মাদার্স ব্রাদার ইজ দ্য অনলি সন, এখানে কী হবে মাদার্স ব্রাদার, হার, হারের জায়গায় ওই ফটোগ্রাফের মেয়েটা, ফটোগ্রাফের মেয়েটা গার্লকে যদি জি দিয়ে লেখা হয়, গার্লের মাদার, মাদারের ভাই, মাদার্স ভাই বি, সেই ভাইটা আবার কি এস, তাহলে এস আর বি একই লোক, তাহলে এখানে এম এখানে আসবে, এস, এস হচ্ছে আর বি একই, তাহলে অমর্স মাদার্স ফাদার আর সেই গার্লটার মায়ের ভাই একই লোক। ছবিটা আঁকার পরে দেখতে হবে গার্লস মাদার রিলেটেড টু অমর, গার্লসের মাদার সঙ্গে অমরের কী রিলেশন, তাহলে এই গার্লসের মাদার আর এখানে রয়েছে অমর, তাহলে এই এর সঙ্গে এম এর কী সম্পর্ক, এম তো এর হচ্ছে আন্ট, তাহলে সঠিক উত্তর হবে আন্ট, তাহলে এখানে সঠিক উত্তর হবে আন্ট অর্থাৎ অপশান সি, তাহলে সঠিক উত্তর হবে আন্ট। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ অরুণ সেট, সি ইজ দ্য মাদার অফ মাই সন্স ওয়াইফস ডটার, হাউ অরুণ ইজ রিলেটেড টু দ্য লেডি, তাহলে মাই সন্স ওয়াইফ, তাহলে মায়ের জায়গায় এখানে যে মাই আছে সেখানে কে অরুণ বলছে, তাহলে সন্স ওয়াইফস ডটার এই জায়গাটা আগে এঁকে নিতে হবে, সন্স ওয়াইফ ডটার, তাহলে সন্সকে যদি এস দিয়ে লেখা হয়, সন্স ওয়াইফ ডব্লু, সন্স ওয়াইফ ডটার ডি, তাহলে এস এখানে ডব্লু এখানে ডি, সন্স ওয়াইফস ডটার। তারপরে বলেছে সি ইজ দ্য মাদার, তাহলে সি ইজ দ্য মাদার হতে হবে, ফটোগ্রাফ যে আছে সি ইজ দ্য মাদার অফ মাই সন্স ওয়াইফস ডটার, তাহলে সন্স ওয়াইফস ডটার তার মাদার, তাহলে এম আর ডব্লু এর ওয়াইফ ডি এর মাদার এ তাহলে একই, তাহলে হাউ ইজ অরুণ রিলেটেড টু দ্য লেডি, লেডির সঙ্গে অরুণের সম্পর্ক কী আছে সেটা বার করতে হবে, তাহলে অরুণ এম এখানে আছে আর লেডি ওয়াইফ বা এখানে মাদার এর সঙ্গে তাহলে কী তার হচ্ছে, তাহলে এখানে ফাদার ইন ল হবে, এ হচ্ছে ওপরে আছে ডব্লু নিচে, তাহলে সঠিক উত্তর হবে ফাদার ইন ল, তাহলে সঠিক উত্তর হবে ফাদার ইন ল, তাহলে এখানে যেহেতু ফাদার ইন ল নেই তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি ফাদার ইন ল। তারপরে 18 আছে, 19 আছে, 18 19 35 হয়েছে, 22 আছে, 24 আছে, এই দুটো 43 হয়েছে, 26 27 আছে কোশ্চেন মার্ক, এখানে কি হবে, তাহলে 18 19 দিয়ে কি আনতে হবে 35, আর 22 আর 24 দিয়ে কি আনতে হবে 43, তাহলে সেই রকমভাবে 26 27 দিয়ে এখানে কত হবে, তাহলে 18 আর 19 যদি যোগ করা যায় তার সঙ্গে 2 বিয়োগ করা যায় 35 চলে আসছে, ঠিক একই রকমভাবে 22 আর 24 যোগ করে তার থেকে যদি 3 বিয়োগ করা যায় 43 আসছে, তাহলে 26 আর 27 যোগ করে কত বিয়োগ করতে হবে 4 2 3 4 বিয়োগ করতে হবে, 26 আর 27 যোগ করলে কত হয়, যোগ করলে হয় 53, সেখান থেকে 4 বিয়োগ করলে 49, তাহলে সঠিক উত্তর হলো 49 অপশান এ, সঠিক উত্তর হলো 49। তারপরে কোশ্চেন নাম্বার 25, 27 54 করে 9 এসছে,
84 থেকে 14 এসেছে। এখানে কোশ্চেন মার্ক কে জায়গায় কত বসালে তার সঙ্গে 42 দিয়ে 7 আসবে, 12, 21, 24 না 35। তাহলে 54 থেকে যদি 27 বিয়োগ করে 3 দিয়ে ভাগ করা হয় তাহলে 9 আসে। 54 থেকে 27 বিয়োগ করলে 27/3=9। ঠিক একই রকমভাবে 84 থেকে 42 বিয়োগ করে যদি 3 দিয়ে ভাগ করা হয় 14 আসে। তাহলে 42 থেকে এক্স বিয়োগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, কত আসবে? 7। তাহলে 3 7 21, 42 - x = 21। তাহলে এক্স সমান কত? এক্স সমান 42 - 21 = 21। সঠিক উত্তর হলো 21। তাহলে সঠিক উত্তর হবে 21, অপশান বি সঠিক উত্তর 21। 2 4 এটা দিয়ে 20 এসছে, 3 9 দিয়ে 90, 1 আর 7 দিয়ে কত আসবে লিখতে হবে। তাহলে 2 আর 4 এটা দিয়ে 20 কী করে আনা যায়? 2 স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মানে 16, 4 আর 16 20 আসছে। এটা কি আসছে? 3 স্কোয়ার মানে 9 আর 9 স্কোয়ার মানে 81। হ্যাঁ, 81 আর 9-এ কত আসছে? 90। তাহলে 2 আর 4 দিয়ে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 4 প্লাস 16 = 20 আসছে। 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর 9 স্কোয়ার 81, যোগ করলে কত আসছে? 90। তাহলে এখানে অ্যান্সার হবে 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, 7 স্কোয়ার মানে 49। তাহলে অ্যান্সার হবে 50। তাহলে এখানে সঠিক উত্তর হবে 50, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর 50। 4 3 দিয়ে 144 আনতে হবে, 11 9 দিয়ে 9801, আর 15 6 দিয়ে কত আসবে সেটা লিখতে হবে। তাহলে 3 4 যদি 12 হয়, 12 স্কোয়ার মানে 144, 9 11 99, তাহলে 99 স্কোয়ার করে দেখতে হবে এটা আসছে কি। তাহলে 4 গুণ 3 12, 12 স্কোয়ার করলে 144, আর 11 গুণ 9 99, 99 স্কোয়ার করলে 9801। ঠিক একই রকমভাবে 6 15 90, 90 তাহলে স্কোয়ার, 9 9 81 00, তাহলে অ্যান্সার হবে 8100, 8100। তাহলে সঠিক উত্তর হবে 8100, অপশান সি। 12 8 দিয়ে 80 আসছে, 16 7 দিয়ে 207, তাহলে 25 আর 21 দিয়ে কত আসবে লিখতে হবে। তাহলে এখানে 12 8 দিয়ে কত আনতে হবে? 80। তাহলে 12 আর 8 দিয়ে কী করে 80 আসবে? 12 স্কোয়ার মানে 144, 8 স্কোয়ার মানে 64, তাহলে 144 বিয়োগ 64 কত হলো? 80। ঠিক একই রকমভাবে 16 স্কোয়ার করতে হবে, করে তার থেকে 7 স্কোয়ার বিয়োগ করতে হবে, করলে 207। ঠিক একই রকমভাবে 25 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, 25 স্কোয়ার মানে কি? 25 স্কোয়ার মানে 625, 25 স্কোয়ার মানে 625, আর 21 স্কোয়ার মানে 441, 625 থেকে 140 বিয়োগ করলে 184 হয়। তাহলে সঠিক উত্তর হলো 184। তাহলে সঠিক উত্তর কী হবে? 184, অর্থাৎ অপশান এ। 12 18 30 দিয়ে 6 দিয়ে এসছে, 16 32 40, 8 দিয়ে 36 18 27, কত দিয়ে হবে? তাহলে এটা সব 6 এর ডিভাইড, 6 দুগুণে 12, 3 6 18, 5 6 30। তাহলে এটাও ঠিক, 8 দুগুণে 16, 4 আষ্টে 32, 5 আষ্টে 40। তাহলে এখানে এমন একটা 6 9 12 আর 8-এর মধ্যে এমন একটা সংখ্যা হবে যেটা 36 18 27 সবকটা দিয়ে ডিভাইড হবে। তাহলে 9 4 9 36, 9 দুগুণে 18, আর 3 9 27, 9 একমাত্র হবে, আর 6 দিয়ে দেখলে 6 27 দিয়ে ডিভাইড যাবে না, 12 12 18 দিয়ে 27 দিয়ে যাবে না, আর 18 27 দিয়ে যাবে না। তাহলে সঠিক উত্তর হবে 9। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি 9। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি 9। তাহলে এটা 29 পর্যন্ত হলো। এবার কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 থেকে 35 করতে গেলে ডাইরেকশান দেওয়া আছে, ইন ইচ কোশ্চেন্স বিলো আর গিভেন টু স্টেটমেন্টস ফলোড বাই টু কনক্লুশনস, নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, দুটো কনক্লুশন থাকবে। প্রথমে হচ্ছে স্টেটমেন্ট থাকবে দুটো, তার দুটো করে কনক্লুশন থাকবে। ইউ হ্যাভ টু টেক দ্য গিভেন টু স্টেটমেন্ট টু বি ট্রু ইভেন ইফ দে সিন টু বি অ্যাট দ্য ভেরিয়েন্স ফ্রম দ্য কমনলি নোন ফ্যাক্টস, রিড দ্য কনক্লুশন অ্যান্ড দেন ডিসাইড হুইচ অফ দ্য গিভেন কনক্লুশন লজিক্যালি ফলোস ফ্রম দ্য টু গিভেন স্টেটমেন্ট।
Disaggregating commonly known facts. Give an answer. Option A হবে যখন if only conclusion 1 follows. যখন শুধু conclusion 1 follows হবে তখন অপশন এ উত্তর হবে। যখন শুধু follow 2 হবে অর্থাৎ 1 হবে না শুধু 2 হবে তখন অপশন বি উত্তর হবে। আর যখন either conclusion 1 or 2 যখন হয় 1 হবে অথবা 2 হবে যখন either condition আসবে তখন either দুটোর মধ্যে একটা ঠিক হবে তখন সি অপশন হবে। আর if neither conclusion 1 or 2 যখন দুটোর মধ্যে কোনোটাই সঠিক হবে না তখন ডি হবে। আর if both conclusion 1 and 2 follow যখন দুটোই ঠিক হবে তখন অপশন ই হবে। তাহলে কোশ্চেন নাম্বার 30 তে কি বলেছে? 30 তে বলেছে অল রুটস আর পোলস, নো পোলস ইজ এ হাউস। অল রুটস আর পোলস আর নো পোল ইজ এ হাউস। তাহলে অল রুটস আর পোলস, তাহলে রুট মাঝখানে থাকবে, পোলস তার চারিদিকে, আর নো পোলস আর হাউস, আর হাউস আর পোলসের মধ্যে কোনো রিলেশন নেই। এবার কনক্লুশন কি বলেছে? কনক্লুশন কি বলেছে? সাম রুটস আর হাউস। সাম রুটস আর কি হাউস? সাম রুটস, রুটসের সঙ্গে হাউসের কোনো রিলেশন নেই, তাহলে ওয়ানটা ক্রস হবে। তারপরের কনক্লুশনটা কি বলেছে? সাম হাউসেস আর পোলস। সাম হাউসেস আর কি পোলস? সাম হাউসেস আর পোলস, এটা আগে থেকেই না বলে দিয়েছে, তাহলে ওয়ানও হবে না টুও হবে না। তাহলে ওয়ান আর টু যদি দুটোই না হয়, যদি ওয়ান আর টু দুটোই না হয়, যদি ওয়ান অ্যান্ড টু দুটোই না হয় তাহলে হবে অপশান ডি, ইফ নাইডার কনক্লুশন ওয়ান অর টু ফলোস। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, অপশান ডি হলো সঠিক উত্তর। তারপর 31 স্টেটমেন্ট বলেছে অল ফ্লাওয়ার্স আর ট্রি, নো ফ্রুট ইজ এ ট্রি। তাহলে অল ফ্লাওয়ার্স আর ট্রি, তাহলে ফ্লাওয়ার ভিতরে আছে তার চারিদিকে ট্রি, আর নো ফ্রুটস ইজ ট্রি, তাহলে ট্রি আর ফ্রুটের মধ্যে কোনো রিলেশন নেই। এবার কনক্লুশন দিয়েছে নো ফ্রুট ইজ এ ফ্লাওয়ার, নো ফ্রুট, নো ফ্রুট ইজ এ ফ্লাওয়ার। ফ্লাওয়ার তো ফ্রুট তো ফ্লাওয়ারের মধ্যে যেতেই পারবে না, তাহলে নো ফ্রুট ইজ ফ্লাওয়ার এটা একদম ঠিক, তাহলে ওয়ানটা কারেক্ট। তারপরে কনক্লুশন দিয়েছে সাম ট্রিস আর ফ্লাওয়ার্স, সাম ট্রিস আর ফ্লাওয়ার্স, এখানে তো কোনো রিলেশন নেই, সাম ট্রিস ফ্লাওয়ার হতেই পারে না, তাহলে সাম ট্রিস আর ফ্লাওয়ার্স। কনক্লুশন টু বলছে সাম ট্রিস আর ফ্লাওয়ার্স, হ্যাঁ এর মধ্যে কিছু ট্রি তো ফ্লাওয়ার হয়েই আছে যেটা আগেই বলে দিয়েছিল, তাহলে টুটা কারেক্ট হবে। তাহলে ওয়ান অ্যান্ড টু দুটোই কারেক্ট, ওয়ান অ্যান্ড টু যদি দুটোই কারেক্ট হয় তাহলে অপশান কোনটা হবে? অপশান ই, ইফ বোথ দ্য কনক্লুশন, ইফ দ্য বোথ দ্য কনক্লুশন ওয়ান অ্যান্ড টু ফলো, দুটো যদি ফলো করে তাহলে অপশান সি অ্যান্সার। তারপরে নেক্সট অল ম্যাঙ্গোস আর গোল্ডেন ইন কালার, অল ম্যাঙ্গোস আর গোল্ডেন ইন কালার, নো গোল্ডেন কালার, থিংস আর চিপ। অল ম্যাঙ্গোস আর গোল্ডেন ইন কালার, নো গোল্ডেন, নো গোল্ডেন কালার, গোল্ডেন কালার ম্যাঙ্গোস আর গোল্ডেন কালার ম্যাঙ্গোস আর চিপ। তাহলে অল ম্যাঙ্গোস আর গোল্ডেন ইন কালার, তাহলে প্রথমে ম্যাঙ্গোস তার চারিদিকে গোল্ডেন ইন কালার এইটা, তারপরে পরেরটা বলেছে নো গোল্ডেন কালার থিংস আর চিপ, নো গোল্ডেন কালার থিংস, গোল্ডেন কালার থিংসের সঙ্গে চিপসের কোনো রিলেশান নেই। এবার কনক্লুশন বলেছে অল ম্যাঙ্গোস আর চিপস, অল ম্যাঙ্গোস, অল ম্যাঙ্গোস আর চিপস, না এটা তো হতেই পারে না, অল ম্যাঙ্গোস আর চিপস, অল ম্যাঙ্গোস আর চিপস এটা হতেই পারে না, তাহলে ওয়ান নট ফলোস, ওয়ানটা চিকে। পরের কনক্লুশনটা কী দিয়েছে? পরের কনক্লুশন দিয়েছে গোল্ডেন কালার ম্যাঙ্গোস আর নট চিপ, গোল্ডেন কালার্স, গোল্ডেন কালার্স ম্যাঙ্গোস আর নট চিপ, হ্যাঁ এটা কারেক্ট, তাহলে টু কারেক্ট, ওয়ান ভুল টু কারেক্ট, তাহলে অনলি টু ফলোস, তাহলে অনলি টু ফলোস, যদি অনলি টু ফলোস হয় তাহলে হবে অপশান বি, ইফ অনলি কনক্লুশন টু ফলোস। অল ইয়ং সায়েন্টিস্ট আর ওপেন মাইন্ডেড, নো ওপেন মাইন্ডেড ম্যানস আর সুপারস্টিশিয়াস, নো ওপেন মাইন্ডেড ম্যান আর সুপারস্টিশিয়াস। তাহলে অল ইয়ং সায়েন্টিস্ট আর ওপেন মাইন্ডেড, এর পিকচারটা কী হবে? অল ইয়ং সায়েন্টিস্ট আর ওপেন মাইন্ডেড, আর তার সঙ্গে আরেকটা দিয়েছে তার আরেকটা স্টেটমেন্ট দিয়েছে নো ওপেন মাইন্ডেড মেন্স আর সুপারস্টিশিয়াস, তাহলে এখানে ওপেন মাইন্ডেড তার সঙ্গে এখানে এস,
ওপেন মাইন্ডের সঙ্গে ওএম কোনটা ঢুকতে পারবে না। তাহলে কনক্লুশন কি দিয়েছে? কনক্লুশন ওয়ান হচ্ছে নো সায়েন্টিস্ট ইজ সুপারস্টিটিয়াস, নো সায়েন্টিস্ট, নো সায়েন্টিস্ট ইজ সুপারস্টিটিয়াস। এখানে ইয়ং সায়েন্টিস্ট বলেছে, এখানে আবার সায়েন্টিস্ট, এখানে কোনো যেহেতু রিলেশনই দেয়নি তাহলে অপশান ওয়ান হবে না, অপশান ওয়ান চিকে। তারপর নো ইয়ং পিপিল আর, নো ইয়ং পিপিল আর সুপারস্টিটিয়াস, নো ইয়ং পিপিল, ইয়ং পিপিলের সঙ্গে সুপারস্টিটিয়াসের কোনো রিলেশান দেয়নি তাই অপশান টুও হবে না। তাহলে ওয়ান অ্যান্ড টু দুটোই ভুল। তাহলে ওয়ান অ্যান্ড টু দুটোই ভুল হলে ইফ নাইদার ওয়ান, ইফ নাইদার কনক্লুশন ওয়ান নট টু ফলোস, তাহলে অপশান ডি হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। তারপর কোশ্চেন নাম্বার 34, কী স্টেটমেন্ট দেওয়া আছে? নো জেন্টেলম্যান ইজ পুয়ার, ওর অল জেন্টেলম্যান আর রিচ। নো জেন্টেলম্যান ইজ পুয়ার, জেন্টেলম্যানের সঙ্গে পুয়ারের কোনো রিলেশান নেই। আর তার সঙ্গে দেওয়া আছে, তার সঙ্গে আছে অল জেন্টেলম্যান আর রিচ। অল জেন্টেলম্যান, এই যে অল জেন্টেলম্যান আর রিচ, অল জেন্টেলম্যান আর রিচ, তাহলে এখানে জেন্টেলম্যানের সঙ্গে পি এর কোনো রিলেশান নেই। কনক্লুশন ওয়ান দিয়েছে নো পুয়ার ম্যান ইজ রিচ, নো পুয়ার ম্যান ইজ রিচ, পুয়ার ম্যান আর রিচ, নো পুয়ার ম্যান ইজ রিচ। কিন্তু তা নয় তো, এখানে কিছু রিচ পুয়ারের মধ্যে তো ঢুকতেই পারে, কারণ তো এখানে রিলেশান জি এর সঙ্গে পি এর নেই, কিন্তু আর এর সঙ্গে তো পি এর হতেই পারে, তাহলে ওয়ানটা ক্রস হবে। আর তারপরে দিয়েছে নো রিচ ম্যান ইজ পুয়ার, তাহলে আর এর সঙ্গে নো রিচ ম্যান ইজ পুয়ার, রিচ ম্যান কোনো রিচ ম্যানই পুয়ার নয়, না কোনো রিচ ম্যান এখান থেকে এটা পি, আর তো পি এর মধ্যে যেতেই পারে, তাহলে টুটাও হবে না। তাহলে যদি ওয়ান, তাহলে কনক্লুশন ওয়ান অ্যান্ড টু, নাইদার কনক্লুশন ওয়ান অ্যান্ড টু ফলোস, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, অপশান ডি হবে সঠিক উত্তর। আজকে লাস্ট কোশ্চেন 35 নম্বর, কি স্টেটমেন্ট দেওয়া আছে? নো ম্যাগাজিন ইজ ক্যাপ, অল ক্যাপস আর ক্যামেরাস। নো ম্যাগাজিন ইজ ক্যাপ, নো ম্যাগাজিন ইজ ক্যাপ, এম এর সঙ্গে ক্যাপের কোনো রিলেশান নেই। তারপরে আছে অল ক্যাপস আর ক্যামেরাস, অল ক্যাপস আর ক্যামেরাস, অল ক্যাপস, অল ক্যাপস আর ক্যামেরাস, তাহলে ক্যাপস আর তার বাইরে থাকবে ক্যামেরাটা। এবার কি কনক্লুশন দেওয়া আছে? নো ক্যামেরা ইজ এ ম্যাগাজিন, নো ক্যামেরা ইজ এ ম্যাগাজিন, এখানে ক্যামেরা আর ম্যাগাজিন, কোনো ক্যামেরাই ম্যাগাজিন হতেও পারে আবার নাও হতে পারে, কারণ ক্যামেরা যদি এর মধ্যে চলে যায় তখন নো ক্যামেরা ইজ ম্যাগাজিন হবে না। আবার এখানে এমনি ছবি থেকে বোঝা যাচ্ছে নো ক্যামেরা ইজ ম্যাগাজিন। আর দ্বিতীয় কনক্লুশন হচ্ছে সাম ক্যামেরাস আর ম্যাগাজিন, তাহলে সাম ক্যামেরাস আর ম্যাগাজিনের মধ্যে কখনো যেতে পারে, আবার এই পিকচার অনুযায়ী যেতে পারে না। যখন যখন কনক্লুশন ওয়ানটা রাইট হবে তখন টুটা কাটা হবে, আর যখন কনক্লুশন ওয়ানটা কাটা হবে তখন কনক্লুশন টুটা রাইট হবে। তাহলে এই কেসে দেখা যাচ্ছে আইদার ওয়ান অর টু ইজ কারেক্ট। যদি আইদার ওয়ান অ্যান্ড টু ইজ কারেক্ট হয় তাহলে কোন অপশানটা ঠিক হবে? ইফ আইদার কনক্লুশন ওয়ান অর টু ফলোস, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, ইফ আইদার ওয়ান, ইফ আইদার কনক্লুশন ওয়ান অর টু ফলোস। এটা রিজনিং 1000+ ফর IBPS ক্লার্ক বেস্টিক মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের পার্ট ওয়ান। তোমরা যদি পার্ট টু, থ্রি, ফোর এইগুলো সব পরপর দেখতে চাও তাহলে সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ভিডিও সবার আগে পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।